লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, বাদ পড়েছে এরকম কোনো কিছু না, আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি। ন্যাশনাল টিমে কিন্তু আপনার পারফর্ম করে খেলতেই হবে, আমিও যদি ভালো না খেলে আমাকে কিন্তু বাদ দেওয়া হবে। বলেন আপনি খারাপ খেললে তো কখনোই আপনি টিমে চান্স পাবেন না, এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে। একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ হয়, মানে রিশাদ ও ব্যাটিং করতে পারে এটা আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ। কালকে তো ডিসাইড হয়, কিন্তু কন্ডিশনস একটু ইকুয়াল থাকবে, টিম নিয়ে হয়তো কোনো চিন্তা করতে হবে না, সেক্ষেত্রে আপনারা আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখেন যে লাস্ট ম্যাচটা আমরা হেরেছি, যে জিনিসটা আপনি বললেন যে কন্ডিশন, আমরা তো জানি আমাদের কন্ডিশন সম্পর্কে, আর যেহেতু ডে ম্যাচ এটা অবশ্যই আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ রাতের খেলা অনেকটা ডিপেন্ড অন টচের উপরে, টচ যারা জিতে তাদের অ্যাডভান্টেজটা বেশি থাকে। সো অবশ্যই কালকের ম্যাচটা আমরা ভালো খেলার চেষ্টা করবো। একটা জিনিস দেখেন যে বোলিং ওয়াইজ যদি আপনি বলেন যে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করছে, স্পেশালিস্ট আপনার পেস বোলাররা এবং স্পিনাররা, প্রথম ম্যাচে যেমন আপনার পেস বোলাররা খুব ভালো স্টার্ট করতে পারেনি, বাট সাকিব যেভাবে বল করেছিলেন ওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, এবং লাস্ট ম্যাচে আপনার পেস বোলাররা প্রথম 10 ওভারের ভিতর 3 উইকেট নিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বিরাট অ্যাডভান্টেজ ছিল। বাট আফটার 10 ওভার আমরা হয়তো ব্রেক থ্রু দিতে পারিনি। ওভারঅল আপনি যেটা জানেন যে এখানে ডিউ ফ্যাক্টরটা অনেক ইম্পর্টেন্ট, ডিউটা পড়ে গিয়েছিলো, আমরা স্পিনারও হেল্প পাইনি। সো ওভারঅল বোলার ইউনিটটা আমরা ভালো করছি, আমরা অনেক হ্যাপি। আপনি একটা জিনিস দেখেন যে ভালো উইকেটে ব্যাটসম্যান যে ব্যাটসম্যানই স্টার্ট করে না কেন, সেই ব্যাটসম্যানের বড় ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট, এবং যে জিনিসটা আমাদের ফার্স্ট ম্যাচে হয়েছিল, শান্ত এবং মুশফিক ভাই দুজনে ফিনিশ করেছিলেন, আর নেক্সট ম্যাচে যেটা হয়েছিল যে তাহিদ দিদা ফিনিশ করেছেন, বাট আমরা ওকে কেউ সাপোর্ট দিতে পারিনি। আর একটা জিনিস যেটা আপনি বললেন রিয়াদ ভাই, আপনি একটা জিনিস দেখেন রিয়াদ ভাই যখন ফার্স্ট ইনিংসে খেলেছিল তখন কিন্তু আমাদের উইকেটটা একটু পড়ে গিয়েছিল, বাট উনি ওনার গেম প্ল্যানে ছিল, অ্যাটাক করেছে, এর জন্য আমাদের ইজি হয়ে গেছিলো। বাট এটা এক একটা প্লেয়ারের গেম প্ল্যানিং থাকে যে কীভাবে সে খেলবে, সো তার হয়তো ওই রকম প্ল্যানিং ছিল যে সে যদি ওটা অ্যাটাক করে ফ্রি হয়ে যেতে পারতো তখন হয়তো তার জন্য বেনিফিটেড হতো, টিমের জন্য ভালো হতো, এটা এক একটা প্লেয়ারের গেম প্ল্যান, আমিও হয়তো ওইভাবে চিন্তা করেছিলাম। বাট অনেক সময় সাকসেস হয়, অনেক সময় সাকসেস হয় না, বাট এন্ড অফ দ্য ডে যে প্লেয়ার স্টার্ট পেয়ে যায় সেই প্লেয়ারের ফিনিশ করাটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি ভালো উইকেটে। না অবশ্যই আমাদের বাংলাদেশ টিম তো অনেকদিন ধরে একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল, প্রায় অনেক দিন ধরেই যে জিনিসটা রিশাদের ভিতরে আছে, বাট আমি মনে করি যে ওর এখনও অনেক দেওয়ার বাকি আছে, অনেক শেখার বাকি আছে, কারণ ওর মাত্র কেরিয়ার স্টার্ট হয়েছে, ও যত ম্যাচ খেলবে ওর কেরিয়ারের জন্য ভালো হবে, এক্সপিরিয়েন্স হবে। আর একটা লেগ স্পিনারের জন্য অত ইজি না জবটা, কারণ অনেক ডিফিকাল্ট, আর বিশেষ করে আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় অনেক কন্ট্রোল থাকতে হয়, যে জিনিসটা ওর ভিতরে আসছে আমি দেখেছি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, সো ডে বাই ডে ও যত ম্যাচ খেলবে তত শিখতে পারবে, সো ওকে যদি আমরা টেক কেয়ার করতে পারি অবশ্যই আমাদের দেশের জন্য এটা একটা বিরাট সম্পদ হবে। হ্যাঁ অবশ্যই, আপনি একটা জিনিস দেখেন যে একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ হয় এবং টিম কিন্তু ভালো একটা পজিশনে যায়। দেখেন আপনি রিশাদ ও ব্যাটিং করতে পারে এটা আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ,
এবং আমরা যদি ওকে টেক কেয়ার করতে পারি এবং ওকে যদি ঠিকঠাক প্রপার ইউজ করতে পারি, ও ব্যাটিংটাও ভালো করবে। আপনি দেখেন টি টোয়েন্টিতে কিন্তু ভালো একটা ইনিংস খেলেছে, আর সবচেয়ে বড় কথা যে ও বড় শট খেলতে পারে, এটা ওর অ্যাবিলিটি আছে। সো আমরা ওইভাবেই চিন্তা করছি, ওকে আমিও কথা বলেছি, আমি ওর সাথে কথা বলেছি, টিম ম্যানেজমেন্টও কথা বলেছে, ওকে ব্যাটিং সুযোগ দেওয়া হচ্ছে নেটে এবং সব জায়গায়। সো ও যদি নিজেকে মেন্টালি প্রিপারেশন করতে পারে, ও লং টাইম সার্ভিস দিতে পারবে, এটা আমি মনে করি। মিরাজ, লিটন লিটন তো ওয়ানডে থেকে বাদ পড়েছেন, তার ভালো ভালো ইনিংসও আছে ওয়ানডেতে, বাট সম্প্রতি হয়তো ওয়ানডেতে পারফরমেন্স খারাপ বাদ পড়েছেন, তার প্রতি আপনাদের সতীর্থ বা ডিফেন্ডারদের কি বার্তা থাকবে? আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি যে বাদ করেছে এরকম কোনো কিছু না, আবার কামব্যাক করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কারণ ওর ভিতরে সেই পটেনশিয়াল আছে এবং আমরা জানি যে ও কী টাইপের প্লেয়ার লিটন দাস, যে ও যে এখন বাদ করেছে এরকম কোনো কিছু না। আমি মনে করি যে ও হয়তো এখন হয়তো একটু অফর্মে আছে, হয়তো আবার খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে আসবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা মানে পেস বোলাররা যখন ভালো করতে থাকেন এইসব উইকেটে, তখন স্পিনারদের রোলটা আসলে কি থাকে আপনাদের স্পিনার? আপনি দেখেন যে রাতের উইকেটে একটু স্পিনারদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। আপনি দেখেন যে ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কান স্পিনাররাও কিন্তু এরকম অ্যাডভান্টেজ পায়নি, ওদের কিন্তু ভালো বোলার ছিল, লেগ স্পিনার ছিল, তারপরে অর্থোডক্স বোলার ছিল, থিকসানা এরকম টাইপের বোলার ছিল, বাট ওরাও কিন্তু এরকম অনেক অ্যাডভান্টেজ পায়নি। আর আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়েছিল, বাট একটা জিনিস যে আমরা একটা উইকেট দিতে পারলে খুব ভালো হতো, বাট আমরা নিতে পারিনি। এটা হয়তো আমরা কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি টিম ম্যানেজমেন্ট। বিরাজ, জাতীয় দলে আসলে গণমাধ্যমে অটো চয়েস বলে একটা শব্দ খুব প্রচলন রয়েছে, কিন্তু শান্তর দলে আমরা দেখছি যে শান্তর সময় অটো চয়েস বলে কেউ নেই, মোস্তাফিজ বাদ করলো, লিটনও বাদ করলো, মানে এই জিনিসটা কি আপনাদের ভালো খেলতে আরো উৎসাহিত করে নাকি বুমেরাঙ্গও হতে পারে, আসলে প্রেশারও হতে পারে? অটো চয়েস, এটা আপনি একটা জিনিস দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু আপনার পারফর্ম করে খেলতেই হবে এবং আপনি প্রতিনিয়ত পারফর্ম করে খেলতে হবে। এখানে কিন্তু আমিও যদি ভালো না খেলি আমাকে কিন্তু বাদ দেওয়া হবে। এবং আপনি দেখেন যে ন্যাশনাল টিম এমন একটা জায়গা, আপনি পারফর্ম করে এস্টাবলিশড হতে হবে এবং এটা এক দুই দিন না। আপনি দেখেন যে মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে, একটা জায়গায় এসেছে, বাট তারপরে আরও যারা খেলেছে, রিয়াদ ভাই আছে, তিনিও এখন স্টিল খেলছে, বাট আপ ডাউন্স থাকে সবার। একটা জিনিস দেখেন যে আমার কাছে মনে হয় যে পারফর্ম করে ন্যাশনাল টিমে থাকাটা ইম্পর্টেন্ট। এবং অটো চয়েস যেটা বললেন, আপনি খারাপ খেলে তো কখনোই আপনি টিমে চান্স পাবেন না, এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে। What do you think about, which portion you like to know, like in the opener, as an opener or in the latter middle order? Actually, I like to middle order because the sometime we need the opening batsman because the team needed, that's why I do the opening. So I prefer for always the middle order batsman. আগের ম্যাচে আপনার এবং শান্ত দুটো অনেকটা টাফ চান্স ছিল ক্যাচ, যেটা হাত থেকে পড়ে গিয়েছিল, একটা হচ্ছে কুশল মেন্ডিসের আর একটা হচ্ছে নিশাঙ্কার, তো দুটো অনেক টাফ চান্স ছিল, কিন্তু এই ধরনের ম্যাচে যেহেতু সামনের ম্যাচটা ডিসাইডার, এই ধরনের ম্যাচে এই ধরনের ক্যাচ নেওয়াগুলো আপনাদের কাছে কি মনে হয়, ম্যাচে কত বড় ভূমিকা রাখতে পারে এবং ফিল্ডিং একটা দুইটা ডিরেক্টলি রান আউট করা কতখানি ইম্পর্টেন্ট হতে পারে? আপনি দেখেন যে একটা ম্যাচে যদি 100% ক্যাচ নেওয়া যায়, মানে হাফ চান্সকে ফুল চান্স করা যায়, তখন টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। হয়তো আমার ক্যাচটা হলে আর কুশল মেন্ডিস ওরকম ভালো খেলতে পারতো না, আর শান্তর ক্যাচটাও আপনি বলতে পারেন না ওটা ইজি ক্যাচ, অনেক টাফ ক্যাচ ছিল, ও ভালো ট্রাই করেছে, ওটা যদি আমরা নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো। বাট এন্ড অফ দ্য ডে আপনি এক দুইজনের উপরে ব্লেম দিতে পারবেন না, ওভারঅল আমাদের একটা টিম গেম, আমরা যখন পারফর্ম সবাই একসাথে করি তখন টিম জিতে, আর পারফর্ম যখন সবাই একসাথে দুই তিনজন না করে তখন টিম হেরে যায়। সো ওভারঅল আমি মনে করি যে এখানে সবারই রেসপন্সিবিলিটি, এখানে কারো একজন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি না। আগে তো আমরা দেখলাম চট্টগ্রামের উইকেট একটু উন্নত টাইপের ছিল, ইদানিং একটু ঘাস রাখা হচ্ছে,
আসলে এই ধরনের উইকেটে স্পিনারদের জন্য কতটা সহায়ক? সরি আমি বুঝলাম না। তো চট্টগ্রাম উইকেটে একটু ঘাস থাকে, আগে তো একদম ঘাস থাকতো না, একদম মাটির উইকেট থাকতো, এখন এইটা স্পিনারদের জন্য কতটুকু সহায়ক? আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস খুব ভালো হচ্ছে যে আমরা ভালো উইকেটে খেলছি, এটা কিন্তু আমাদের টিমের জন্য বিরাট অ্যাডভান্টেজ। আমরা সবাই হয়তো আমরা রেজাল্ট খুঁজি যে আমরা জিততে পারছি না বা আমরা হারছি। একটা জিনিস দেখেন, আমরা যখন বড় কোনো টুর্নামেন্টে যাই তখন কিন্তু আমাদের ট্রু উইকেটে খেলা হয়, আর এরকম উইকেটে খেললে কিন্তু আমাদের হ্যাবিটটা খুব ভালো হবে। যে জিনিসটা আপনি বললেন, স্পিনারদের চ্যালেঞ্জ থাকবে, পেস বোলারদের চ্যালেঞ্জ থাকবে, এখানে কীভাবে 300 রান ডিপেন্ড করতে হবে এবং 300 প্লাস রান চেস করতে হবে। আমরা যদি এইসব সিরিজের মাধ্যমে চেস করতে পারি তাহলে আমাদের বড় টুর্নামেন্টে যে আমাদের রেজাল্ট আসবে, আপনি ওয়ার্ল্ড কাপে যান, এশিয়া কাপে যান, কারণ আমাদের তো বিগত দিনের এক্সপিরিয়েন্স সবারই আছে, সবারই জানা আছে। সো আমার কাছে মনে হয় দিস ইজ আইডল উইকেট, যে এরকম উইকেটে আমাদের ম্যাচ খেলাটা, এবং আমরা যদি এই উইকেটে এখন থেকে হ্যাবিটটা অভ্যাস করতে পারি, ব্যাটসম্যানরা বড় রান করতে পারি, বোলাররা কীভাবে আমরা ডিপেন্ড করতে পারি, এগুলো করতে পারলে এটা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে বড় টুর্নামেন্টে আমাদের সাকসেস আসবে। এক যুগ ধরে আসলে শান্ত মিরাজের বন্ধুত্ব, সেই আন্ডার 19-17 ন্যাশনাল টিম একসাথে খেলছেন, শান্ত আপনার অধীনে আন্ডার 19 বিশ্বকাপ খেলছে, সে ভাইস ক্যাপ্টেন ছিল, এখন শান্ত ক্যাপ্টেন্সি করছে, আপনি কি মাঠে শান্তকে কতটুকু হেল্প করছেন বা পয়েন্ট অফ ভিউ শেয়ার করেন কিনা? দেখেন যে ওকে হেল্প করার জন্য সবাই আছে এবং আমরা সবাই ওকে হেল্প করছি এখানে, আমি থেকে শুরু করে মুশফিক ভাই, রিয়াদ ভাই বা লিটন দা ছিল, সবাই ওকে সাপোর্ট করছে। যার যে রোলটা আছে সেই রোলটা ইম্পর্টেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছে। আর অবশ্যই হ্যাঁ, আমার সাথে যখন ডিসকাস করা হয় তখন আমার বোলিং নিয়ে কথা বলি বা কীভাবে করলে ভালো হবে, ফিল সেট আপ নিয়ে তারপরে কীভাবে করলে ভালো ডিসকাস করে, সবার সাথেই ডিসকাস করে, এই জিনিসটা খুব ভালো এবং সবাই ভালো একটা ফিডব্যাক দেয় এবং ওকে ভালো হেল্প করে সবাই। আমি দেখেন পেশার না, আমি বলি যে চেষ্টা করি যে ওকে ফিডব্যাক দেওয়ার জন্য, শুধু আমি একা না সবাই দেওয়ার চেষ্টা করে, বাট ও আমার কথা একটু বেশি শোনে। প্রত্যেকটা প্লেয়ারের জন্যই যে ম্যাচিউর হয়ে ন্যাশনাল টিমে আসাটা খুব ইম্পর্টেন্ট, এবং যখন ম্যাচিউর হয়ে আসে তখন সে খেলাটাকে বুঝতে পারে, প্রেশারটা বুঝতে পারে। আপনি বিপিএল যখন একটা হাই ভোল্টেজ ম্যাচ হয় ওখানে কী প্রেশার থাকে, ওই প্রেশার যে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে তার জন্য ইজি হয়ে যায় ন্যাশনাল টিমে। সো জাকির আলী অনেক ও অনেক বছর ডোমেস্টিক ভালো খেলেছে, বিপিএল ভালো খেলেছে, এবং আমরা দেখেছি লাস্ট একটা টি-20 ম্যাচও ভালো খেলেছে। সো এটা অবশ্যই ওর প্রাপ্য, ও যে কষ্টটা করেছে সেটার জন্য সে রিওয়ার্ডটা পাচ্ছে এখন। অনেকের সাথে তো এখন না, ওর সাথে সবসময় আমার কথা হয়, বিপিএল থেকে শুরু করে ডোমেস্টিক যখন কথা হয়, এবং ও তো আমার আন্ডারই খেলেছে আন্ডার 19, এবং আমি মনে করি যে ওর ভিতরে সেই ক্লেভার আছে ভালো খেলার, এবং সবচেয়ে বড় কথা যে অনেক হার্ডওয়ার্কার, ও যে হার্ডওয়ার্কটা করে এটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং ও পরিশ্রম করে এখানে এসেছে, আর আশা করি ও যদি ঠিকঠাক এইভাবে করতে পারে ও ইন্টারন্যাশনাল সাকসেস হবে। লাস্ট না মেদি মানে যে বলুন যে অটো চয়েস ন্যাশনাল কাপ, যে বলুন যে ভালো পারফর্ম করে, আপনার কাছে যে যেহেতু একটা নতুন সিলেকশন ফাইনাল আসছে, আপনার দীর্ঘদিন ধরে যারা চ্যাম্পিয়ন্স ক্রিকেটার তারা বলে আছে, মানে আপনাকে মনে হয় এটা একটা লিগন যে চোট, মানে ইন দ্য মিডল অফ দ্য সিরিজ চলে যাবে, এটা একটা বার্তা ফর এভরিওয়ান যে নো ওয়ান স্পেস ইজ গার্ডেড, যদি নামটা লিগন বাদ আসলো কারো কেস ন্যাশনাল কাপে গার্ডেড। আপনি দেখেন যে প্রত্যেকটা সিলেকশন প্যানেলের কিন্তু এক একটা ভিউ থাকে এবং তাদের চিন্তাভাবনা এক এক রকম থাকে। এটা এটা এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি হয়তো বলতে পারবো না, কারণ এটা তাদের চিন্তাভাবনা কীভাবে, তাদের সাথে আমার ওই রকম কথা হয়নি। এটা হয়তো টিম ম্যানেজমেন্ট, কোচ বা ক্যাপ্টেনের জিনিসটা ভালো বলতে পারবে, কারণ এক একজনের এক এক রকম চিন্তাভাবনা থাকে। সো অবশ্যই এটা একটা অবশ্যই একটা ই জিনিস যে প্রত্যেকটা প্লেয়ারের পারফর্ম করতে হবে, এটা আমি এর আগেও বলেছি এখনও স্টিল বলছি, আর পারফর্ম না করলে আপনি আমার কাছে মনে হয় ন্যাশনাল টিম না, দুনিয়ার কোনো জায়গায় খেলতে পারবেন, পারফর্ম করে আপনি খেলতে হবে প্রত্যেকটা জায়গায়।
এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরমেন্স ক্ষেত্রে এবং কোন জায়গাটা ইম্প্রুভ করলে ভালো হবে সেটা নিয়ে কাজ করা উচিত। আমরা তো অবশ্যই 100% আশাবাদী যে আমরা ম্যাচটা ইনশাল্লাহ জিতবো এবং আমরা সিরিজটা জিতবো। থ্যাংক ইউ।